বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটি নতুন রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করব। বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সে একটি নতুন রিক্রুটমেন্ট হতে চলেছে, বিএসএফ হেড কনস্টেবল, আরও এবং আরএম। এর জন্য 2019 এর জন্য কিন্তু অনলাইন ফর্ম বেরিয়েছে। মোট 1072টি পদে নিয়োগ হবে, তো খুব বড় একটা ভ্যাকেন্সি রয়েছে বিএসএফে। এবং এটি কিন্তু কনস্টেবল পদের চাকরি নয়, এটি একটু উঁচু র্যাঙ্কে হেড কনস্টেবল পদের চাকরি, যার র্যাঙ্ক কিন্তু একটু বেশি এবং এটি একটি খুব ভালো চাকরি। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে কোনো ধরনের ফোর্সের চাকরি কিন্তু একটি সম্মানীয় চাকরি, তো এই ধরনের চাকরি কিন্তু খুবই সম্মানের। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে বিএসএফের যে নতুন রিক্রুটমেন্টের নোটিস বেরিয়েছে, সেই নতুন রিক্রুটমেন্টের নোটিস নিয়ে ডিটেলসে আলোচনা করব। এবং বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি প্রেস করুন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, আপনাদেরকে প্রথমে যে নোটিফিকেশানটি দেওয়া হয়েছে বিএসএফের তরফ থেকে, সেই অফিসিয়াল নোটিফিকেশানটি আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, এই হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান, বিএসএফের যে হেড কনস্টেবল পদে নিয়োগ হতে চলেছে তার অফিসিয়াল নোটিফিকেশান। তো এটি একটি বড় নোটিফিকেশান, এটি 20 পাতার একটি নোটিফিকেশান। তো এখানে সমস্ত ডিটেলসে সমস্ত কিছু বলে দেওয়া আছে, কীভাবে কী ফর্ম ফিল আপ করতে হবে, কীভাবে পরীক্ষা হবে, সমস্ত ডিটেলস এই নোটিফিকেশানে আপনি পেয়ে যাবেন। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেগুলো নোটিফিকেশানে রয়েছে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। তো বন্ধুরা, এখানে দেখুন, হেড কনস্টেবলে 2টি পদে নিয়োগ হতে চলেছে, আরও এবং আরএম, অর্থাৎ রেডিও অপারেটর এবং রেডিও মেকানিক, 2টি পদে নিয়োগ হতে চলেছে। এবং এখানে কিন্তু বেতন দেখুন 25,000 থেকে স্টার্ট, 25,500 টাকা থেকে 81,100 টাকা। এটা হচ্ছে আপনার লেভেল ফোরের পে ম্যাট্রিক্স। এর সঙ্গে কিন্তু আপনি সমস্ত ধরনের অ্যালাউন্স পাবেন, টিএ ডিএ এইচআরে সমস্ত কিছু পাবেন। এখানে কিন্তু বেতন কিন্তু আপনারা জানেন বন্ধুরা, ফোর্সে কিন্তু বেতন খুব বেশি এবং এখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। দেখুন, হেড কনস্টেবল যে আরও পদ রয়েছে রেডিও অপারেটর, সেখানে কিন্তু টোটাল 300টি ভ্যাকেন্সি, এবং হেড কনস্টেবল আরএম অর্থাৎ রেডিও মেকানিক, সেখানে কিন্তু 772টি ভ্যাকেন্সি। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কোটা অনুসারে ভাগ করে দেওয়া আছে, কোন ক্যাটাগরিতে কত করে ভ্যাকেন্সি আছে। দেখুন, হেড কনস্টেবল আরওতে 172টি, জেনারেলদের জন্য এছাড়াও অনেক পদের জন্য অনেক রকমের ভ্যাকেন্সি আছে। হেড কনস্টেবল আরএম পদের জন্য জেনারেলদের 223টি। এখানে বন্ধুরা একটি ভালো খবর হলো যে ইএসএম, এদের জন্য কিন্তু সংরক্ষণ আছে 10%, এবং সিএ এদের জন্য 5% সংরক্ষণ আছে। এখান থেকে বন্ধুরা আপনারা কিন্তু সমস্ত ব্যাপারটা জানতে পেরে যাবেন। এবং বন্ধুরা, আরেকটি যে গুরুত্বপূর্ণ তথ্য, যে কীভাবে রিক্রুটমেন্ট প্রসেস হবে। দেখুন, রিক্রুটমেন্ট প্রসেস এবং রিক্রুটমেন্ট ডেট, এটা কিন্তু এখানে দেওয়া আছে। তো রিক্রুটমেন্ট প্রসেস দেখুন, প্রথমে আপনাদের ওএমআর বেসড একটা রিটিন টেস্ট হবে, যেটা হচ্ছে ফার্স্ট ফেজ। ফার্স্ট ফেজে আপনাদের ওএমআর বেসড একটি রিটিন টেস্ট হবে, এবং রিটিন টেস্টের তারিখ কিন্তু 28 জুলাই 2019, অর্থাৎ জুলাই মাসের 28 তারিখে এই পরীক্ষাটি হতে হবে এমনটা বলা রয়েছে। কিন্তু কোনো কারণবশত কিন্তু চেঞ্জ করা হতে পারে, তার জন্য কিন্তু স্টার মার্ক দেওয়া আছে এখানে। তো এটা কোনো কারণবশত চেঞ্জ হতে পারে, কিন্তু 28 জুলাই হবে এই ডেটটি এখন নির্ধারণ করা হয়েছে। তারপর যদি আপনি প্রথম ফেজে পাস করেন, দ্বিতীয় ফেজে, দ্বিতীয় পর্যায়ে কিন্তু আপনার পিএসটি, পিইটি এবং ডকুমেন্টেশন হবে, অর্থাৎ এখানে আপনার ফিজিক্যাল মেজারমেন্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, সমস্ত ধরনের ফিজিক্যাল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটাকে ডকুমেন্টেশন বলা হয়, সেটি হবে 9 অক্টোবর 2019 এবং অনওয়ার্ডস। এবং তারপরে 9 অক্টোবর 2019 থেকে শুরু হবে এবং সেটা চলবে যতদিন। তারপর কিন্তু হবে ডেসক্রিপটিভ রিটেন টেস্ট, সেটা 24 নভেম্বর 2019, 24 নভেম্বর 2019 থেকে এই 2019-এ এই পরীক্ষাটি হবে, রিটেন টেস্ট যেটা হবে। সেখানে হেড কনস্টেবল আরও এবং হেড কনস্টেবল আরএম এর জন্য কিন্তু আলাদা আলাদা পরীক্ষা হবে, এবং লাস্টে আপনার হবে ফাইনাল মেডিকেল এক্সামিনেশন, সেটা হবে 30 জানুয়ারি 2020 এবং তারপরে। তো এখানে কিন্তু পুরো ডিটেলসে বলে দেওয়া আছে, প্রত্যেকটি পরীক্ষার সিলেবাসও কিন্তু এখানে দেওয়া আছে, কী কী টপিক, কী কী সাবজেক্ট থাকবে এবং কী কী সাবজেক্ট কোন কোন পরীক্ষায় কত নাম্বার করে থাকবে, তা সমস্ত কিছু বলে দেওয়া আছে।
তো এখানে দেখুন এজ লিমিট একটি যেটি বড় ব্যাপার সেটি হলো এজ লিমিট, এখানে আপনার বয়স কিন্তু হতে হবে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে আপনার বয়স হতে হবে। দেখুন এখানে বলাই আছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে 12/6/2019, 12/6/2019 এই তারিখ অনুযায়ী আপনার বয়স কিন্তু 18 থেকে 25 হতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য। এছাড়া ওবিসি এসসি এসটি এই সব ক্যাটাগরির জন্য বয়সে যেরকম ছাড় থাকে সেরকম ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো এখানে কোয়ালিফিকেশান, আপনার একাডেমিক কোয়ালিফিকেশান কী প্রয়োজন সেটা এখানে একবার দেখে নেওয়া যাক। হেড কনস্টেবল আরও পদের জন্য ম্যাট্রিকুলেশন অর রিকুইভ্যালেন্ট, অর্থাৎ আপনাকে মাধ্যমিক পাস হতে হবে এবং 2 বছরের আইটিআই কোর্স করতে হবে রেডিও অ্যান্ড টেলিভিশন অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অথবা ডেটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার অথবা জেনারেল ইলেকট্রনিক্স অথবা ডেটা এন্ট্রি অপারেটর। তো আপনাকে যে কোনো একটা গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট থেকে এই ধরনের আইটিআই, এখানে যেসব ট্রেডগুলি বলা রয়েছে সেই সব ট্রেডে আইটিআই থাকতে হবে এবং মাধ্যমিক পাস। আপনি যদি আইটিআই করে নাও থাকেন তাও কিন্তু হবে, তো আপনার যদি আইটিআই না থাকে তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তার সেক্ষেত্রে আপনার কী কোয়ালিফিকেশান থাকা দরকার সেটি হলো আপনাকে 12 পাস হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্স ডিপার্টমেন্টে, এবং আপনাকে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং অঙ্ক এই 3টি সাবজেক্ট কিন্তু আপনার থাকতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই 3টি বিষয়ে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো বোর্ড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে, এবং 60% মার্ক থাকতে হবে, 60% মার্কস, অর্থাৎ আপনার টোটাল ওভারঅল 60% মার্কস পিসিএম, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই 3টি সাবজেক্টে আপনাকে 60% থাকতে হবে। অর্থাৎ এখানে জিনিসটি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই যে আপনার যদি ওভারঅল উচ্চ মাধ্যমিকে 60% না থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, আপনাকে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই 3টি সাবজেক্টে ধরুন 300 নম্বরে যদি পরীক্ষা হয় ওই 300 নম্বরে আপনাকে কিন্তু 60% নাম্বার পেতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই 3টি সাবজেক্টে। পিসিএমে আপনাকে 60% নাম্বার দরকার। এবং হেড কনস্টেবল আরএম অর্থাৎ রেডিও মেকানিকের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক পাস এবং পিসিএমে 60% নাম্বার দরকার। এছাড়া যদি মাধ্যমিক কিংবা আইটিআই করে থাকেন, মাধ্যমিক এবং আইটিআই যদি করে থাকেন তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা এখানে এই নোটিফিকেশানে আরও অনেক ডিটেলস দেওয়া আছে, তো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তারা অ্যাপ্লাই করতে পারেন। এবং এই নোটিফিকেশানের যে লিঙ্ক সেই লিঙ্কটি কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে পুরো নোটিফিকেশানটি দেখে নিতে পারেন। এটি অফিসিয়াল নোটিফিকেশান বিএসএফ বর্ডার সার্ভিস ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স এর তরফ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশানটি দেওয়া হয়েছে। এটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন যাদের কোয়ালিফিকেশান আছে। কোয়ালিফিকেশান যদি আপনারা এখানে যে কোয়ালিফিকেশান বলা রয়েছে সেই কোয়ালিফিকেশান যদি থেকে থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। টোটাল 1072টি পদে নিয়োগ হবে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, সকল বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যাতে সকলেই এই রিক্রুটমেন্ট প্রসেসটি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি প্রেস করুন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, ফিরে আসি পরবর্তী ভিডিও নিয়ে।